দেশে স্ত্রীর সন্তান রেখে দক্ষিণ আফ্রিকায় গিয়ে বহু বছর থেকে নিরুদ্দেশ অনেক বাংলাদেশি তাদের খবর তারা জীবিত আছে কিংবা মৃত কিংবা কী অবস্থায় আছে এই খবরগুলোর জন্য দেশে থাকা তাদের স্ত্রীর সন্তান আত্মীয় স্বজন মাঝে মধ্যে দ্বারস্থ হয় দক্ষিণ আফ্রিকায় বসবাস করা বাংলাদেশি কিংবা গণমাধ্যম সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন তাদের কাছে কেউ খবর পেয়ে থাকেন আবার কেউ খবর পেলেও খবর নিতে অনিচ্ছুক কথা বলছিলাম দক্ষিণ আফ্রিকার প্রবাসী এক শ্রেণী বাংলাদেশিদের কথা হাই বিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাউথ বাংলা সাথে আছি এইচ মোহাম্মদ মোশারফ বাংলাদেশি স্ত্রী সন্তান রেখে দক্ষিণ আফ্রিকায় গিয়ে কোনো সুন্দরী দক্ষিণ আফ্রিকান কোনো সুন্দরী ললনার প্রেমে পড়ে কিংবা তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে দেশে স্ত্রী সন্তানের কথা ভুলে গিয়ে বহু বাংলাদেশের বসবাস ন্যানসান ম্যান্ডেলার দেশটিতে কখনো কখনো তারা ওই বাংলাদেশিগুলো দেশে স্ত্রী সন্তানের খবর নিলেও কিংবা কালে ভাদ্রে কিছু পয়সা পাঠালেও তারা বাংলাদেশে আসতে চাচ্ছে না আবার অনেকটা সময় শরীরের জৈবন জৈবন সমস্ত কিছু হারিয়ে বার্ধক্য যখন তাদেরকে বর করে অনেকে আবার দেশে ফিরে আসছে এসে দেখে তাদের স্ত্রী সন্তান অন্যত্র কিংবা তাদের ঠাই হচ্ছে ভবগুরের মতো এমন বাংলাদেশের সংখ্যা নেহাত কম নয় দক্ষিণ আফ্রিকাতে প্রায় সময় আমাদের ইনবক্সে এমন করুণ আকুতি জানিয়ে বাংলাদেশ থেকে বহনারী কিংবা তাদের স্ত্রী সন্তান যোগাযোগ করে তাদের এক সময়ের সবচেয়ে প্রিয় মানুষটি কেমন আছে হাজার কিছু হলো সে বেছে আছে কিনা সে খবরটির জন্য কখনো কখনো আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠে তাদের প্রিয় মানুষটির সন্ধান করে দেওয়ার জন্য আবার অনেক ক্ষেত্রে আমরা ব্যর্থ হয়ে থাকি এমনও মানুষ রয়েছে যারা বছরের পর বছর দক্ষিণ আফ্রিকাতে ওখানকার নারী নিয়ে বসবাস করছে বিন্দু পরিমাণ খোঁজ নেনি তার দেশে রাখা অষ্টাদশী সুন্দরী বটির জন্য এমনও রেকর্ড রয়েছে দুই তিন বছর হয়তো বিয়ের পরে সংসার করেছে রেখে যাওয়া মানুষটাকে না দিয়েছে তালাক না দিচ্ছে পয়সা সে মেয়েটি না পারছে অন্যত্র বিয়ে বসতে না পারছে স্বামীর সংসার করতে কিংবা তার সারভাইভ করার মতন পয়সাও থাকছে না এই বাংলাদেশিগুলোর উদ্দেশ্যে বলতে চাই একটা সময় আজ হোক কাল হোক আপনাকে কিন্তু আপনার প্রিয় মাতৃভূমি আপনার যেই আপন মানুষগুলো রেখে গিয়েছেন তাদের কাছে ফেরত আসতে হবে অতএব যা করছেন আজ থেকে চেষ্টা করুন আপনার দেশের একা স্ত্রী সন্তানের সাথে যোগাযোগ করার জন্য আপনার সম্ভব হলে যতটুকু সম্ভব হয় তাদের জন্য ভরণ জন্য পয়সা পাঠাতে পারেন আপ দক্ষিণ আফ্রিকাতে বহু বাংলাদেশি ওখানকার নারী বিয়ে করে সংসার করা ছেলে সন্তান নিয়ে বসবাস করছে নির্দিষ্ট একটা সময় যখন সে বাংলাদেশে আসতে চেয়েছে দুর্ঘটনায় জানো গিয়েছে প্রাণ গিয়েছে কফিনবন্দি হয়ে নিথর দেহটি বাংলাদেশে এসেছে এমন অনেক রেকর্ড রয়েছে অতএব আপনাকে যেহেতু বাংলাদেশে আসতে হবে বাংলাদেশে স্ত্রী সন্তান রেখে যাওয়া মানুষগুলোর খোঁজ আজকে থেকে নেওয়ার চেষ্টা করুন অথবা মান অভিমানের প্রাথমিক অবস্থায় তারা কথা নাও বলতে পারে কন্টিনিউ ট্রাই করুন আর যদি আপনি অনেক বছর দক্ষিণ আফ্রিকাতে বসবাস করেন তাহলে দাগন ভুঁয়ার কানে না শুনে ইকবালের মতন অবস্থা আপনারও হতে হবে অর্থাৎ ইকবাল পয়সা করি সবই কিছু পাঠিয়েছে লম্বা একটা সময় পনেরো বছর বাংলাদেশে না আসার কারণে তার স্কুল টিচার স্ত্রী তার পয়সা নিয়ে এক সন্তান নিয়ে অন্যের সাথে দিব্যে বসবাস করছে ইকবাল ফিরে এসে দেখে তার বউ মধুচন্দ্রী মায় তার অন্য তার টাকা দিয়ে অন্যের ঘরে সো খেয়াল রাখতে হবে অতএব যেহেতু প্রিয় মাতৃভূমি একজন বাংলাদেশি হিসাবে ফেরত আসতে হবে জৈবনের তাড়নাই আপনি সেখানে যা করছেন তা আদৌ কাম্য কিনা আজ রাতে একটু চিন্তা করুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ